गुड मॉर्निंग बंधुरा, आशा करी सबाई खूब खूब भालो आछो। आज 6ই মে শুক্রবার আর টাইম হচ্ছে 9:45। আর এই 9:45 থেকেই আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমাদেরকে এখন দুদিন তিন দিন ধরে ব্লগ দিতে পারছি না, কারণ কন্টিনিউ প্রত্যেক দিনই আমার বিয়ে বাড়ি থাকছে, সেজন্য মানে ব্লগ এডিট করা হচ্ছে না। সব শ্যুট করে রেখে দিয়েছি, আস্তে আস্তে করে দেব তোমাদেরকে। তো এডিট করার টাইম না পাওয়ার জন্য ভিডিও আপলোড করতে পাচ্ছি না। আর জানিয়ে রাখি আজকেও বিয়েবাড়ি আছে, তো সকালবেলায় কাজবাজ চলছে, যাবো বিয়েবাড়ি। একটু দূরেই আছে ঠাকুরজির মেয়ের বিয়ে। সকালের কাজ বলতে ভাত ওদিকে হয়ে গেছে, আর এই যে এই সবজিগুলো সব কাটলাম, এগুলো রান্না টান্না করবো, স্নান করা আছে। তো চলো সাথে থেকো। আর বিয়েবাড়ি থাকার জন্য খুব একটা রান্না হচ্ছিল না, তো দিয়ে যে পটলগুলো নষ্ট হয়ে গেছে, মানে একটু পেকে পেকে গেছে। আর এ কটা ভালো বেরিয়েছে, এগুলো ভাজবো। মাংস হবে, তার জন্য আমি ডুমো ডুমো করে এই যে আলুগুলো ভেজে নিয়েছি, 4 পিস আলু ভেজে নিচ্ছি, মেয়ের দুটো আমার দুটো ব্যাস। তাহলে রান্নাটা কমপ্লিট করি, তারপরে একেবারে তোমাদের কাছে আসছি, কারণ ভীষণ গরম লাগছে আর রান্না করতেও খুব কষ্ট লাগছে। তো চলো, আর অনেকটা কাজ আছে, চটপট রান্নাটা করি, তারপরে পরে তোমাদের কাছে আসবো, কিন্তু অবশ্যই তোমরা সাথে থাকবে। কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি গ্রামে একটা বিয়ে আছে, মানে বিয়ে 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 এই হয়েছে আমাদের এখন ব্যাপারটা। তো গ্রামে একটা বিয়ে আছে, তো ওখানে আইব্রো ভাত দিতে গেছিলাম, তো ওদের বাড়িতেই খেয়েছি আমি। আর বাড়িতে কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। ইচ্ছে ছিল বাড়িতেই খাবো, তাই শখ করে পটল ভেজেছিলাম। আর এই যে এইটুকু চিকেন আছে, একটু রেস্ট নিব, কারণ আড়াইটার সময় ট্রেন আছে, তো আড়াইটার সময় ট্রেন আছে, তো একটু রেস্ট নিই, তারপরে রেডি হব। এই যে আমার কমপ্লিট লুক, রেডি আমি যাওয়ার জন্য। তো চলো, ট্রেনের টাইম হয়ে এসেছে, এবার বেরোই। দিদির বাড়ি পৌঁছানোর জন্য এই যে ট্রেনে আমরা চেপে গেছি, সবাই মোটামুটি সিট পেয়েছি, বেশ আরামেই গেছিলাম। আর ওখানে পৌঁছে এই দেখো, আমরা একটু গ্রামের বাইরের দিকে ঘুরতে পেরেছিলাম। আর সবজি দেখে মানে আত্মহারা, এত সবজি, একদম যেদিকে চোখ যাচ্ছে শুধু সবজি, মানে যত দূর চোখ যাচ্ছে সবজিই দেখতে পাচ্ছি। এরকম সারি সারি সবজির ক্ষেত দেখলে আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য ভালো লাগলো বলে আমি একটু মনে করলাম যে একটু শ্যুট করি আর তোমাদেরকেও দেখাই। হ্যাঁ দেখো, আমি সেটাই তো বলছি, এইটা কুমড়ো, এইটা ভালো করে দেখো, তুমি আমাকে গাছ চিনাচ্ছ, এটা কুমড়ো। আর এই যে এই শাড়িটা দেখা যাচ্ছে, এই শাড়িটা শুধু ভেন্ডি, এত ভেন্ডি হয়েছে, এত ভেন্ডি হয়েছে যে তোমাকে বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে লাউর ক্ষেত, তো থাকতে না পেরে শেষে জমিতে নেমে পড়লাম আমি, মামনে বিশাল। আর বিশেষ করে নামার আরেকটা কারণ হচ্ছে শসা, বাচ্চাগুলো শসা খাবো শসা খাবো করছে, তো বলি চলো দূরে মানে শসার মতন কিছু গাছ দেখা যাচ্ছে, কাছে গিয়ে দেখি ওগুলো শসা নয় ঝিঙে, সেজন্যই জমিতে নেমেছিল। এই গ্রামের বাইরে দিকে একটু ঘুরতে এসেছি, আর ওইখানে দিদিরা বসে আছে দেখো দূরে,
আর আমরা শসা খুঁজছি, শসা শসা খুঁজছি, তাই তো? চো 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 চো, দেখি দেখি কোথায় আছে। একদম অন্যরকম পরিবেশ, গ্রামেরই পরিবেশ কিন্তু অন্যরকম। দূর থেকে শসা মনে করে ঝিঙের খেতে নেমে গেছি, আর দেখো কি মানে ইয়ে সাইজটা দেখো, এত বড় বড় ঝিঙে, বাপরে বাপ, দেখে অবাক হয়ে গেলাম। বেশ মানে দেখে বেশ ভালো লাগলো, সত্যি ভীষণ ভালো লাগলো, আর এরকম দেখতে আমার খুব ভালোও লাগে। লাউয়ের বাগান, একদম লাউয়ের বাগান দেখছো, একদম গ্রাম্য পরিবেশ কিন্তু ভালো লাগছে। আর ওই দূরে কাকিমা জেঠিমা বসে আছে, যে যেদিকে পারছে ঘুরছে এই আর কি। আর এই সাইডটা পুরো জঙ্গল। তো এই যে বিয়েবাড়িতে হাজির আমরা, এবার বিয়েবাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে এবার বাড়ি যেতে হবে, সেটার একটা চিন্তা আছে। ফাইনালি বাড়ি ফিরলাম, এখন বাজে 10:30, ঘর ঢুকেছি। 99% আসার চান্স ছিল না, কিন্তু আর ওই 1%ই কিন্তু আমরা বাড়ি এসেছি, কেউ আসেনি, আমি আর কাকিমাই এলাম। কারণ কারণ এই জন্যে আসা, সকালে প্রচুর ঝামেলার কাজ থাকে আর মেয়ে একা আছে, তো সেজন্যেই চলে এলাম। মেয়ের ভীষণ অসুবিধা হতো, তো সেজন্য মনে করলাম যে না, তাহলে কাকিমাদের সাথে চলে আসি, দিয়ে চলে এসেছি। ভালো লাগছে এসে, কারণ ওই যে বললাম 99% আসার চান্স ছিল না, মানে আসতে পারছিলাম না। আর আমাদের মানে এই যে মাহাতোদের মেয়ের বিয়েতে কি হয়, মানে আত্মীয় স্বজন কুটুম বন্ধু যারা যায়, কে দিল রাখ রাখ জলটা রাখ, এটা বালতিটা দিয়ে আসবি এখনই, তাহলে পরে দিয়ে আসবো। এই যে চলে এসেছি, এর জন্যেই আসা, নালে বলেছিলাম ওর পিসির বাড়িতে শুতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ও আর একটা কথা বলছিলাম যে মাহাতোদের ব্যাপারটা, হ্যাঁ মাহাতোদের মেয়ের বিয়েতে আত্মীয় স্বজন কুটুম বন্ধুকে চট করে মানে খাওয়া দাওয়া করেই আসতে নেই, ওই বিয়ের রাতটুকু থাকতে বলে বা থাকাটা বেটার হয়। কিন্তু যাই হোক, আমাদের এই যে সকালের অসুবিধার জন্য, মেয়ের অসুবিধার জন্য চলে এলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই খুব খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।